হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, মা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে আবার একটা নতুন রেসিপি, তো সেইটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে দেখাবো। আর দেখো আজকে সকাল দিয়ে আমাদের এখানে কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই যে মা বসে আছে, এবার চলো মাকেই জিজ্ঞেস করে নি মা আজকে তোমাদেরকে কি দেখাবে রান্না করে। ওমা কি করবেন বলুন, বৃষ্টি পড়ছে, একটু জোরে বলুন নালে কেউ শুনবে। আজকে আমি আতপ চালে মুড়ি ঘন্ট রান্না করব। এর জন্য লাগবে একটু ডালচিনি, দুটো এলাচ, ভেজে নেবো এটা ভিজে রেখেছি, এসে পিস পিসে ভিজে রেখেছি, এটাও আমার লাগবে রান্নার জন্য। এই ডিশে আমি দুটো একটা দুটো কাতল মাছের মাথা ভেজে রেখেছি, ভেজে ভেজে সেটাকে ভালো করে ভেজে লাল লাল করে গুঁড়ো করে রেখেছি। তো দেখো বন্ধুরা, এখানে মা দুটো মাছের মাথা ভেজে গুঁড়ো করে নিয়েছে ভালো করে। তো এইটা দিয়েই তোমাদের আজকে মুড়ি ঘন্ট করে দেখাবে। আর মা এখানে এলাচ, ডালচিনি, লবঙ্গটা একটু থেতো করে নিচ্ছে হালকা করে। তো দেখো মা মুড়ি ঘন্ট করার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছে, কড়াটা গরম হয়ে এসছে। এবার মা এতে সাদা তেল দিয়ে দিচ্ছে। আমরা সাদা তেল দিয়েই করি বেশি রান্না, তো তোমরা পারলে সর্ষের তেল দিয়েও করতে পারো। এবার মা একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে দিল তেজপাতা আর শুকনো লঙ্কা একটা তেলে দিয়ে দিয়েছে। এরপর যেগুলো থেতো করে রেখেছে ডালচিনি, এলাচ আর লবঙ্গ, ওইগুলো দিয়ে দিল মা। তো এবার মা যেই মাথাগুলো ভেজে রেখেছে গুঁড়ো করে সেইগুলো দিয়ে দিচ্ছে ওর মধ্যে। এবার হালকা ভেজে মা এর মধ্যে জল দিয়ে দিচ্ছে। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে মা। তো দেখো এই জলটাকে ভালো করে ফোটাতে হবে, যখন জলটা একটু ফুটে ফুটে কম হয়ে আসবে তখন যে মা আতপ চালটা ভিজিয়ে রেখেছে তখন এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, জলটা অনেক কমে এসছে ফুটে ফুটে। আর এই রান্নাটায় হলুদ দেওয়া যাবে না, হলুদ না দিয়েই করতে হয়, তো এই জন্য আমরা হলুদ দিইনি, একটু সাদা সাদাই হবে। তো এরপরে মা দিয়ে দেবে এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছে। আর দেখো কটা কিশমিশ দিয়ে রেখেছে, এটা তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিশমিশ, আমাদের ছিল বলে আমরা দিচ্ছি। তো এবার এটা মা দিয়ে দেবে ওতে। তো এবার চালটা দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন এতে নুন দিচ্ছে মা। তোমরাও তোমাদের পরিমাণ মতন দেবে। এবার দিচ্ছে একটু চিনি, এটা হালকা মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য চিনি দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর আতপ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা সবাই জানো,
গাতুর চালটা সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমাদের মুড়ি ঘন্ট রেডি পুরো। এবার মা নামিয়ে নেবে। তো দেখো দেখতে কত টেস্টি হয়েছে আর খেতে ততটাই টেস্টি হয়েছে। তো এবার মা এতে দিয়ে দিচ্ছে, ওপর থেকে একটু ঘি দেবে। এই যে ঘি দিচ্ছে মা একটু। তো দেখো ঘি দেওয়া হয়ে গেছে, এবার আমাদের মুড়ি ঘন্টটা পুরোপুরি রেডি আর খুব টেস্টি রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করো আর করে খাও। নতুন নতুন রেসিপি সব কিছুই আমরা তোমাদের জন্যই করছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এইটুকুই। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, আর যদি অনেক ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের পাশে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থাকো। তাহলে এরকম নিত্য নতুন অনেক অনেক রেসিপি তোমাদের জন্য আনতে পারবো। তো আজকের মতন সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাই সাবধানে থেকো।